মৃত্যু আব্দুর রশিদ, মায়ের নাম রেইসা বেগম, গ্রাম সিলেট সদর থানা সুবিধে বনকুলাপাড়া, সুবিদ বাজার বনকুলাপাড়া। আমি একজন ইপিআরএল, সত্যজন ভর্তি, আমরা প্রায় 300 সিলেট ভর্তি হই 300 মে মাসের 18 ট্রেনিং করি কুমিল্লা। ট্রেনিং শেষ হওয়ার পরে ট্রেনের স্থান করে প্রত্যেক 300 লোকে ট্রেনের পাস, কেউ সিলেট, কেউ চিটাগাং, কেউ রাজশাহী, কেউ দিনাজপুর, কেউ রংপুর, এইরকম বিভিন্ন সেক্টর প্রায় 17 জন ট্রেনের পাস রইলাম। রাজশাহী সেক্টর ইপিআর, রাজশাহী সেক্টর গেছি। তার পরে এখান থেকে 6-7 দিন রয়েছি, থাকার পরে আবার ট্রেনের পাস। ওই দিন সন্ধ্যার সময় আমরা একটা বলে সন্ধ্যার সময় রুল কল, আগে বলতো রুল কল, এখন বলে ফলে আগের দিনে ডিউটি শুনানি হয়। এইসব ওই সময় আমরা আমাদের শোনাইল, আমরা 7 জন ট্রান্সফার কথা রাজশাহী নোয়াগা সাব ডিভিশন, কত উইংয়ে, আগে উইং ছিল, এখন হয়েছে ব্যাটালিয়ান। উইং ছিল 7 উইংয়ে ট্রান্সফার। গেলাম পরদিন আমরা উইংয়ে রইলাম প্রায় 15-16 দিন। এখানে তারা আবার ট্রেনিং নিল, আমরা ট্রেনিং নিল, নেওয়ার পরে দেখার পরে আবার উইংটাই ট্রান্সফার করলো কোম্পানিতে। আমরা 2 জন পড়লাম, একটা হয় ডি কোম্পানি, কোম্পানিতে গেলাম। কোম্পানিটা পড়লো নোয়াগা কঞ্জনপুর এলাকা নজিপুর থানা, কঞ্জনপুর এলাকা নজিপুর থানা। এইখানে কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানিতে ট্রান্সফার করলো প্লাটুন হেডকোয়ার্টার। বিউটিতে ক্যাম্পে দিল ইলেকশন ডিউটি করলাম। বাঙালি পাঞ্জাবি একখান মিস, তো আমার একদিন যাই না ডিউটি। এক সিকিউরিটি অফিসার আছেন পাঞ্জাবি, তার রাতে 11টার সময় হল ঢুকাইছে। এরপরে যা আমার কমান্ডারের চার্জ করছে, বাঙালি কমান্ডার আছেন, চার্জ করছে, তার চার্জ করার মধ্যে তা জিজ্ঞাসাবাদ করা করাইছে, কী তোমার নাম, আপনি কে, কী পরিচয়। তখন সে একটা কার্ড বাদ করছে, বা করে দেখাইছে যে আমি। তখন তার সিনা গেল সে সিকিউরিটি হামিলদার, সব স্ট্যান্ড শেষ হওয়ার পরে বইছে বান্দা। একটা হাট আছে মদল হাট, শনিবার আমি একটু সিগারেট খাই। তখন খুব বয়স আমার 19, যারা আছে এরা হইল আমার সিনিয়র, কেউ হাবিলদার, কেউ লেসনেক, সব সিনিয়র, আমি জুনিয়র শেখাই। একটা পাবলিকলি দিয়া হাটিয়া থেকে সিগারেট আনছিলাম, সন্ধ্যার সময় সিগারেটটা দেওয়া গেছে, ক্যাম্পে আসছে সিগারেটটা দেওয়া গেছে। আমি টেবিলে উঠেছি, ডিউটি পড়ে গেছে, আমার সিকিউরিটি হাবিলদারটা আছে, সে সেন্টি এদিকে গেলাম। গেলাম যে স্যার কী হল সিগারেট খাওয়াইলাম, আর সময় বলতে পারি না যে সিগারেট আমার, সিগারেট কেন ও সিগারেট আমি ভাঙতেছি, আমি সিগারেট খাইতেছি। আচ্ছা বাবা, এরপর ও সিগারেট জ্বালাইয়া আমাদের দিকে আর এখানে রিসপাত কথায় কী আছি যে তো মানুষ নিয়ে হে উর্দুতে পর, আর আমি তার বাংলায় হইয়া, আমি হয়ে আমি টিচার যাই না, ও বেঞ্চিতকে বাচ্চা তুমি কেউ নিয়ে যাবো উর্দুতে গালিয়া। বললাম যে তো মহা সমস্যার মধ্যে পড়ে গেলাম, ওই হা সর বাচ্চার লোক, ও মাদা চিটকা বাচ্চা তুমি ঘুষ কী বলে, আমি তুমি ঘুষ কথা হয়। বললাম বেঞ্চিতকা বাচ্চা তুমি চিন্তা নেই, আমি একটা গার কী দাঁড়ায় মাদার চিটকা বাচ্চা, তাই বলে বাড়িয়ে দিলাম তাদের বাড়ি। বাড়ি দেওয়ার হচ্ছে চেয়ার বাদ আছেন, চেয়ারটাই হয়ে গেছে উল্টিয়া। বললাম ট্রাইভেল এটা আমার ইতো ইয়া বৌসে খানারে হয়তো আগে লঙ্গর খানা গেছি, বৌসে করে বলি আমাইয়া আম গাছের ডাল, আমের ডাল লইছিল ইয়ে ইয়ে তার বাড়ি আইয়া হাবিলদারে দৌড়িয়ে ইয়ে ধরছে আমার হয়েছে কি কিতাহর করবা, বাবা ছেলেটি হওয়া তুমি কিতাহর ভাই, মানে বললি ভাই আমি মা মা দার সুতকা বাচ্চাকে রাখে কেন ইয়ে স্কুল টুট দেয় আপনার কিতাব হয়ে যায়।
আমার কয় ঘুষ আমি কই আর ঘুষ খাইছি, আমার কয় ঘুষ খাইছে আমার গেলি বাঞ্চুত মা দাঁত ওই দিন আইসে সিগুটি হাবিলদার তার ইজ্জত সম্মান করি আর সিগারেট তুইছি, সিগারেট পাঙ্গিয়া খাইছে পরা তিনটা তিনটা সাড়ে তিনটা ওই সময় হাবিলদার সাহেব সিগনালের ছিপাইরে বলছেন যে তুমি জলদি মেছিস একটা কোম্পানি হেডকোয়ার্টার কোম্পানি কমান্ডার আই ভাল লাগে বেছিস দিছে কোম্পানি কমান্ডার মেসেজ পাইয়া তানজিব লইয়া আমার কোম্পানি কমান্ডারের নাম আছে নজির শাহ সুবেদার নজির ওনার বাড়ি যশোর আছে উনি আইছে হজরাজান পড়ি গেছে উনি আইসি নামার পরে তখন বাউনডাঙ্গা ক্যাম্প যে ক্যাম্পে মাইক করছে সেই ক্যাম্পের নাম বাউনডাঙ্গা তখন সেইখানে আমার পরে আমার জিজ্ঞাসা হচ্ছে কী হয়েছে আসলে বিষয় সব কিছু আমি বলছি হয়েছে এই সাপ এইরকম উনিও নবইয়া উইং হেডকোয়ার্টারও মেসেজ দেওয়া হয়েছে তখন পাঞ্জাবি আছেন উইং কমান্ডার আর নতুন বদলি গিয়েছে মেজর নজরুল সাহেব আর একজন ক্যাপ্টেন গিয়াস গিয়াস সাহেবের বাড়ি হইল কুমিল্লা আর নজরুল সাহেবের বাড়ি হইল চিটা আগে মেজর আছেন পাঞ্জাবি আর ক্যাপ্টেন দুইজন আছেন পাঞ্জাবি এই তিনজন পাঞ্জাবি আর দুই বাঙালি বলছেন বাঙালি ক্যাপ্টেন গিয়াস সাহ গিয়াস সাহেবকে ফোন দেওয়া হয়েছে তখন সুবেদার সুবেদার সাহেব হয়েছেন তারে ইমিডিয়েটলি পাঠাই দাও হেডকোয়ার্টার এর বেশি জখম হয়েছে নেই সিউটি হাবিলদারে জখম খুব বেশি হয়েছে না তখন না সাজে জখম কিছু না ঠিক আছে মাল ভালো করছে আরও মারলো না ও চলি গেলাম লাইট ওয়েটিং নিয়ে আমি হেডকোয়ার্টার এর মধ্যে শুরু হয়ে গেল যাওয়ার এক সপ্তাহ বাদে গাহা সিগনালের সুবেদার মেজর সবে মেসেজ দিছে এখানে ডিউটি থাকে তখন ওই জন্য আমি বাঙালি অমুক না ওই যে এখানে আশপাশে কেউ আছেন না স্যার এখানে আশপাশে আমরা বাঙালি দুইজন তিনজন আমরা হইলতে এক কাজ করো তুমি তাই উইং কমান্ডার নজরুল সাহেবে বলি দাও বা ক্যাপ্টেন সাহেবে বলো যে ছোটো মাছের কাটা বাঁচতে একা বলো এই কথা কওয়ার পরে পাঞ্জাবি আইসে বাথরুম থেকে আসার পরে দেখেছে কোনো কাজ কিছু আইসে নিবি হইল না সতর্ক তাকাল লাগে খবর অতটুকু আইসে সতর্ক তাকাল লাগে আমরা লোক আলোক কিন্তু উড়ি গেলাম ইয়া গেলাম ইয়া ক্যাপ্টেন সাহেবে কারণ বাসা গিয়া হইলে আমার সাজ শিখলাম যে দেখাতে আইসে উমেসি চাইছে ছোটো মাছও খাটা এরপরের দিন বারোটা সাড়ে বারোটার দিকে ইন্ডিয়ার লতিফ সাহেব গার্মেন্ট তখন গিয়া হয়েছে আপনি কৌতো চাবি দেন দেন না রাগ করিয়া ছয় সাতজন গিয়া রাগ করিয়া গিয়া দরজা ভাঙিয়া হাতিয়ার বা করিয়া পাঞ্জাবি সব করিয়া নিয়া আর এলাম বের করবি আর অন্তেই এক গাড়ি বাঙালি সব বর্ডার গিয়া যা পাঞ্জাবি আছে সব দৌড়িয়া আনিয়া একশো পাঁচজন এর মধ্যে বাঙালি আছেন চারজন দুইটা মণিপুরি মুসলমান মণিপুরি পাঞ্জাবি বিয়া করছে আর দুইটা হইল জাসুস বাঙালি আনিয়া নোয়াগা গাঞ্জা গুদামও বন্দি করিয়া আরও মেজর মেজর আর ক্যাপ্টেন দুইজন পাঁচজন আর তিনজন আটজন একশো আটজন এখানে একশো আট আঠাইশ তারিখ পর্যন্ত আমরা নোয়াগা পুরা ক্যাপচার বিয়ে করি আঠাইশ তারিখ বিকালে হলিদা আছে আবার চলি না হাতে পিছিয়ে দিয়ে ভাত বান্ধিয়া চোখ বান্ধিয়ে গাড়ি তুলে তুলে নিয়ে শান্তা একটা হাওড়ের মধ্যে গর্ত করাইয়া হনতে মানে অতি গরম বই গেল যুদ্ধ আমরা ভাগিয়া এখান থেকে উঠলাম কালুভাড়া ক্যাম্প কালুভাড়া ক্যাম্প থেকে গেলাম আমরা শুভ্রা ক্যাম্পে শুভ্রা স্কুলে যাওয়ার পরে সেইখানে আমরা ইপিআরের লোক ইপিআর পুলিশের লোক আর্মির লোক আনসার মিলাইয়া সব ডিপার্টমেন্টের লোক এখানে আমার একজন পাবলিক না সব ডিপার্টমেন্টের লোক আমরা ইন্ডিয়ার সুগ্রা স্কুলে গিয়া খুব জমা হইল সুগ্রা ডিস্ট্রিক্ট জয়পুরহাট ওখানকে জয়পুরহাটের সুগার মিলের ইঞ্জিনিয়ার একজন ছিল ক্যাপ্টেন রিটায়ার্ড ক্যাপ্টেন আকবর সাহ উনি গিয়ে আমরা লোকের যুগ যুগ দেওয়ার ফলে আমার উনি আজকে ওইদিকে পাঠাই যাও অমুক জায়গা কাল পাঠাইনি হোক যাও অমুক জায়গা আমরা চলিয়া ইয়া ওনার কথা মতো এর মধ্যে এক সপ্তাহ বাদে আইলা উসমানি সাহ হেলিকপ্টার উনি আইসিয়া স্কুলের মাঠে নামছে নামার পরে
কইছেন পাবলিকই এখানে আছে না ফোর্সের লোক? আমরা বললাম স্যার আমরা পাবলিক নাই, এখানে পাবলিক এর জন্য নেই, সব আমরা ফোর্সের লোক, আর্মি, ইপিআর, পুলিশ, আনসার, এই আমরা বেশি অংশে হইলাম ইপিআরের লোক, আর্মি খুব কম, প্রায় পাঁচজন। এই লোক আমার ক্যাপ্টেন সাহেবের অর্ডার যে এদের ট্রেনিংও পাঠাইতো আবার খালিগঞ্জ ইন্ডিয়া, আমরা পাঠাইলে বললাম বাবা আমরা ট্রেনিং করো তিতা পাঠাইবো, আমরা ইপিআরের লোক, আমরা নিজস্ব ট্রেনিং করতে যা না, আমরা আবার পর ট্রেনিং করতাম। আচ্ছা যা, আমরা এখানে গিয়া 10 দিন ট্রেনিং দিয়েছি, ট্রেনিং দিয়ে আবার আছি, আমার পরে এখান থেকে আবার এসে নিশ্চয় স্যার আইয়া এখানে ট্রেনিং শেষ ক্যাপ্টেন সাহেব হয়েছেন দিয়ে। আচ্ছা ফ্যামিলি ম্যান কতজন আছে? ঠিক আছে স্যার আছে মনে পনেরো বিশজন। আচ্ছা এদের আলাদা হয় ফ্যামিলি ম্যান আলাদা আর ব্যাচেলার যেটা এরা আলাদা, আমরা আলাদা করি ফ্যামিলি ম্যান আলাদা দেখা যায় 20 জন না 21 জন পাওয়া গেল, ব্যাচেলার আমরা 328 জন। ক্যাপ্টেন সাহেব বললাম কালকে গাড়ি আসবো, গাড়ি তুলে দিবে, আর তিনজন 21 জন না 20 জন না 21 জন ব্যাচেলার ফ্যামিলি ম্যান এটা লিয়ে তুমি কাজ, আর যা আসবো তারপর আমরা এই কারো তাই পাওয়া পরে এলো স্টেশন ট্রেন তুলে পরে আমরা ট্রেন উঠিয়া আইলাম কই দার্জিলিং, এখানে আর্মির একটা ক্যাম্প আছে, আমরা ক্যাম্পে এখানে আমরা তাকলাম রাইট পাকলাম। পরদিন সকালে মেজর শামসুল আলম ক্যাপ্টেন ইনসা অর্ডার দিলাম দেদে গুয়াহাটি ভাড়াই একটা গাড়ি দিয়া স্টেশন পৌঁছাই, আমার লগে ক্যাপ্টেন কোনো অফিসের নাই, শুধু এক সুবেদার মেজর আর এক সুবেদার আর সব সিপাহী হাবিলদার না এক রেসনেক না এক হাবিলদার সুবেদার জাফর আর সুবেদার মেজর আতিকুল্লাহ। ট্রেন এইল, ট্রেন আওয়ার পরে আবার বন্ধু দিয়া ট্রেন তুললো, তুলিয়া আইলাম কোথায় আপনার গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশন আওয়ার পরে এখান থেকে নিত শিলং, শিলং আওয়ার পরে এখানে আইয়া মিল্লা মেজর সাহেব জামিল সাহেব, জামিল সাহেব মিলার পরে জামিল সাহেবের কাছে অ্যান্ডওয়ার আমরা রাখুন, আমরা ওই গেলাম পরে এক কোম্পানির 300-350 শিলং থেকে আনলেওয়ার পর দিন আমরা টাউকি সিলেক্ট তমাবিল এইখানে পরে 3টা বাজি গেছে, আমরা খাওয়া নাই, তখন আওয়ামী লীগের লিডার আছে আব্দুল করিম খাবারের পর দায়িত্ব অন্য কাকলাম, খাওয়ার পরে আমরা বাটিয়া দিয়ে ব্যবহৃত পর দিন সকালে বাটিয়া সে কোন জায়গা যাইবা কোন দিকে যেইটা আমরা কোম্পানি লইয়া আর সবার জমিল সব আর ক্যাপ্টেন একজন আছেন ওনার নামটা বলে গেছি ক্যাপ্টেন তখন ছিলেন লেফটেন্যান্ট আমার কোম্পানি হেড কমান্ডার উনি আর ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার রইলা জামিল সাহ সাতারগ্রাম সিলেট সাতারগ্রাম দিনটা ওইখানে আনিয়া ডিফেন্সে লাগাইলা ঈদিন বুঝি ঈদ ছিল রোজার ঈদ দিক মানুষের নমাজ পড়িয়ে আসে সকালে আমরা তিন তিন কইতে গিয়া হয় আমরা ঈদের নমাজ জীবন বললাম আজকে কি তাই ঈদ নেই হইল বাবা ঈদ শুনে গেল আর রোজা শুনে দিয়ে গেল হইতে পারি না। আচ্ছা সাতার গ্রামে আমরা গ্রামের উত্তর মাথা ডিফেন্স লাগাইয়া ডিফেন্স লাগাইয়া রাখার পরে ডিফেন্সে তারপর দু একটা দেড়টার দিকে আবার এইয়া এই নুন্দ হিসাবে ডিফেন্স উগ্র হর হইল না দক্ষিণে যেতে হবে দক্ষিণ মাথা গ্রামে দক্ষিণ মাথা গিয়া এখানে ডিফেন্স আমরা ব্যাংকার কুদাই দিয়া ডিফেন্স লাগাইয়া যাদের যাদের যেখানে দিবার পজিশন দিয়ে দিয়েছে সাতটা বইব বা 5টা হইব যে এখানে ডিফেন্স নিছি এখানে একটা মসজিদ মসজিদের পশ্চিম পারোয়া ডিফেন্সটা নিছি এলএমজি বসে ইয়া বই আসছে এর মধ্যে হনি আত্মা খানো খান দাবায় গুলি যাওয়া আছে দেখি তো আছে ইয়া পাঞ্জাবি দেখা যাবো ওখান ডাইনি দিয়েছে ইয়া দেখি আমার ডিফেন্সের খুব নেই বাম দিকে আছে ইয়া দেখি নাই আমি বললাম বাবা এটা গেলাম হই একলা আমি পড়ি গেলাম বললাম যা করে আল্লাহ আল্লাহর উপরে ভরসা করিও মসজিদে তাড়াতাড়ি সব কিছু ভালো যেতে আসলে শুধু মিসিংয়ের যে ওটা এলএমজিটা লই গিয়া আমি পালমারিয়া আপনার রাস্তা দিয়া
রাস্তার পাশে দেখে যাচ্ছে লাগাইয়ে আমি ফায়ার দিলাম। ফায়ার দিয়া দেখলাম যে পাখির মতন পড়ছে, তবুও দেখে পড়লাম যে আগ বাড়তেছে। পরপরে পরে আমার এলএম যে গুলি শেষ হয়ে গেছে, তখন পড়তাম কিন্তু পানিতে পড়ে গেলাম। পানিতে পড়িয়া মাথা পেনা দিয়া আর পানিতে পড়েছিলাম, সন্ধ্যে হয়ে গেছে, পানিতে গেছে। আর ঝুঁকিয়ে খাইয়া এমন অবস্থা করছে, একজন রক্তখাত উঠি চিনতে গিয়ে উঠার পরে ওখান দেখি সামনে একজন মরা ওজন গুলি লাগছে, আরজন হওয়া গুলি লাগছে, আরজন আরও লাগছে আত গুলি। ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার সব যাওয়া যেমন হিসাব 12 দিন তো কানে আচ্ছা নুন্নু হিসাব নাই। আবার আমরা আইয়া পাঁচ বছর ও একজন মরা ও দুইজনের গুলি লাগছে, তাহলে বাকি মানুষ করবো। এর মধ্যে পাঞ্জাবিয়া দড়ি দড়ি লিখে একজন পুলিশের লোক সিলেটের পুলিশ লাইনে, আর একজন যশোর একজন বাড়ি ইপিআরের লোক আছে, তারা দর্শে ধরা করে মারছে, দর্শে ধরা করা হয়েছে তুই মুক্তিযোদ্ধা হয়েছে না মুক্তিযোদ্ধা আমি চিনি। আমি গরু রাখাল, আমি গরু রাখতেছি ওই দিন গরু, তখন চার পাঁচটা বাড়ি দিছে, বাড়ি দিয়ে তার সাই এর বাদে মিলছে নুন্নু হিসাবে পাইস। আবার হোক গেলাম মাঝখানে গিয়া সব একত্র হইলাম, কয়জন ধরা পড়লো, কয়জন মারা গেল। এরপরে কালকে ছোটোহাল এটা করতে ছোটোহাল বিয়ার ঢুকিয়া যাই ওইখানে আমরা কামিয়া করছি, এখানেও চারজন মহিলা কাপড় নাই, যার কাছে গামছা আছে শার্ট আছে খুলিয়া বিয়া দিলেছে। এটা বারফারিয়া নিয়ে আমরা পিছনে ব্যাকিং পাঠাই দিলাম হেডকোয়ার্টার, কাউকে হেডকোয়ার্টার পাঠাই দিলাম মহিলায়। ফোন থেকে আমরা সব মাস করিয়া সব নগাঁও আইলাম, নগাঁও আইয়া এখানে রইলাম। পরদিন সকালে অর্ডার হইলো, যেমন সব অর্ডার দিলাম ওইটা আমরা সেলাপুঞ্জি কোম্পানিগঞ্জ ইয়া রওনা হইলাম আঁকিয়া। সেলাপুঞ্জি এখানে যাওয়ার পরে তো লামাত সেলাপুঞ্জি লামাত এখানে তাই অর্ডার দিলাম। গোবিন্দগঞ্জ ছিলেন 14 তারিখ ডিসেম্বরের 14 আইলাম গোবিন্দগঞ্জ ফর ডিফেন্স মেশিন গানের ডিফেন্স এলএমজি ডিফেন্স 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 এখন ডিফেন্স করা গেছে। ডিফেন্স এখন দেখা যায় ফায়ার ওইদিকে ফায়ার ওইদিকে ফায়ার, জামিন সাহেব হইলে একটা ভাই তিন তিন করবায় না, অর্ডার যত সময় না দেওয়া হয় সাতর মাঝখানে একটা ব্রিজ আছে লোয়ার ব্রিজ, ও ব্রিজে এখানে পায়ার চলে যে মুক্তিযুদ্ধে আর পাঞ্জাবি একটা পাবলিকে আইয়া কইছিল স্যার যা পাঞ্জাবি আছে এরা সব চলি গেছে, সব চলি গেছে সিলেট মুখে। জামিন সাহেব হইলে তোমার কথা তো বিশ্বাস করা যায় না, গোবিন্দগঞ্জ টাউন ইয়া দেখা ও আমরা তিনজনে গেলাম টাউন টাউন নেই রুম নাই এখন যেরকম করবার রয়েছে তখন এইরকম না কয়েকটা দোকান গেলাম দেখার পরে ওখানে একটা ব্রিজ আছে ব্রিজটা ভাঙি দিয়েছে, তাদের ওই কেন নদীর দিন যে ব্রিজটি আছে নি ব্রিজটা ভাঙি দিয়েছে আর পাঞ্জাবি ইন্ডিয়া কিছু না আর এরকম পাবলিকও নাই ঠিক আছে ডিফেন্স তারপর বেলা 3টা পর্যন্ত ডিফেন্স আর অফারও আছেন সিএমবি অফিস 3টার সময় অর্ডার দিলাম জামিল সাহেব নবীদের বেলা ডিফেন্সের যা লোক আছে সব নৌকা দিয়ে পার করো ব্রিটিশ বাঙালিছে যখন নৌকা দিয়ে পার করো সিএমবি অফিস গিয়া হতো ফোনও গিয়া ডিফেন্স আমরা সব ইয়া নৌকায় পার হইলাম পারে ইয়া গিয়া সিএমবি অফিস বললাম সব কিছু তো ইয়া তারপরে সাইড চতুর্দিকে নদীর পাড়ে দিয়া ডিফেন্স লাগিলাম। ডিফেন্স লাগানোর পরে পরদিন হয়ে গেল 15 তারিখ রইলাম 16 তারিখ শোনা গেল যেটা লাহরিয়ার কমান্ডার যত আছে নায়ক রেশ নায়ক নায়ক হাবিলদার সুবেদার বিশ্বাস সৈতে লেফটেন্যান্ট সব দলাউরি হইলেবা কার তারা আত্মসমর্পণ করে দিয়েছে কয়েছেন আর এটা তো পাঞ্জাবি সব চলিয়ে গেছে তো আমরা আজকে 16 তারিখ কাল 17 তারিখ আমরা কাল পর্যন্ত দেখিলে নুন্ন বিশাপ দেব কাল পর্যন্ত আমরা দেখি এখান থেকে একজন লোক উগ্র ইবার দিয়ে 17 তারিখ পর্যন্ত আমরা তখন 11টার সময় অর্ডার দিলাম যেমন হিসাবে হইলে আমরা সিলেট দিলাম সিলেট আমরা আমি থেকে আটিয়া রওনা হইলাম আইয়া উঠলাম উসমানী মেডিকেল তখন তো কমপ্লিট হয় কোনো কাজ বাকি রয়েছে। এরপরে আইলা পরের দিন আইলা উসমানী সব হেলিকপ্টারে আইয়া লামলা নামিয়া জামিন সাহেবকে ডাকলা সাহেবকে ডাকলা তাকে ওইলা তোমার কোম্পানি কীরকম দুইজন মারা গেছে একজন দরিয়া নিছে আর দুইজন উন্ডেট নিচ্ছে আর আমরা দুইজন উন্ডেট আছি আমার গুলি লাগছে কথা গেছে কি তখন এইখান থেকে আমরা ইয়া গেলা খাতি পরে আমরা 70-80 জন জামিল সাহার লোকে আল্লাহ করল্লাহ হয়ে গেছে আর আমরা তো যাই গিয়ে হয়ে যা ঠিক আছে গাড়ি আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট রাজশাহী
সেদিনই যা পৌঁছে গেছি রাজশাহী। রাজশাহী পৌঁছে আমরা হেডকোয়ার্টার গেলাম, ইপিআর হেডকোয়ার্টার, রাজশাহী ইপিআর হেডকোয়ার্টারে সার্কেট হাউসের লাগা ইপিআর হেডকোয়ার্টার, এখানে গেলাম। তারপরে পাইলাম সুবেদার, তখন কো অফিসার নাই, তাই হেডকোয়ার্টার চার্জে আসলাম সুবেদার। তখন সুবেদার সবে অর্ডার দিলা বর্ডারে যাও, আমরা সাতজন দিয়ে পাঠাইলা আটাপাড়া বর্ডার, আটাপাড়া পর্যন্ত অবিশ্বাস এখানে জাতীয় অবস্থা ডিউটি করেছে। তখন তো ইন্ডিয়াতেই মাল আর যার তাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মাল উঠে গিয়ে ওইগুলা কন্ট্রোলিং করা হবে আমরা রোগ পতান পর্যন্ত।